উড়িয়ে দেব রকেটম্যান কিমকে, বিশ্বমঞ্চে ট্রাম্পের হুমকি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে সারা বিশ্বের প্রতিনিধির সামনে প্রতিবার মুখ খুলবেন তিনি, আর প্রথমেই এক হাত নেবেন কিম জং উনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমনটাই করলেন। বিশ্বমঞ্চে প্রকাশ্যে বলে দিলেন উত্তর কোরিয়া বেশি বাড়াবাড়ি করলে কার্যত তাদের ধ্বংস করে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমেরিকার ক্ষমতা প্রচুর, সেই সঙ্গে ধৈর্যও, কিন্তু নিজেকে বা নিজের মিত্রপক্ষকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কাছে উত্তর কোরিয়াকে পুরোপুরি উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিমকে রকেটম্যান বলে উল্লেখ করে ট্রাম্প বলেছেন উনি তো আত্মহত্যার পথে হাঁটছেন। বস্তুত কয়েক মাস ধরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে রেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। খুব সম্প্রতি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা সেরে ফেলেছেন কিম। তার এক একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা যত ভারী হয়েছে ততই সুর চলেছে কিমের। উত্তর কোরিয়ায় বসে আমেরিকার বিভিন্ন শহরকে ধ্বংস করার হুমকি দিয়ে গেছেন তিনি। মাস কয়েক আগে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন কিম। জবাব দিয়েছিলেন ট্রাম্পও, জানিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তারাও। কাল কোরীয় উপদ্বীপে মার্কিন বাহিনী মহড়া চালানোর সময় আসল বোমা ফেলেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তবে কিমকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি একটা সময় কিছুটা সুর নরমও করেছেন ট্রাম্প। বলেছেন আমার মনে হয় না উত্তর কোরিয়াকে ধ্বংসের প্রয়োজন হবে, কারণ পিয়ংইয়াংয়ের কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো পরমাণু নিরস্ত্রীকরণ।